আমি কিনে নিয়েছি, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আরেকবার লটকন কিনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, চার শীট লয়ে লটকন কিনে তার বাসা যাবো। তো জি দাদা, আমার বাসার ছাদে যে বাতাস পুরো সমুদ্রের পাড়ের মতোই। ঠিক আছে, মানে যা হয় যেটাই হোক আমি বলো, আমার কোনো সমস্যা হবে না। ওরা তোমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কোশ্চেন তুলছে। তুমি বলো আমাকে লাভ করো। আমি লাভ করি কি না করি এটা তোমারে বোঝানোর আমার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি আমাকে 100 টাকা দেন তাকে, আর আপনি আমার সাথে যখন যাবেন তখন একটু দোয়া জামা কাপড় পরে সুন্দর, এই জিন্স না, জিন্স পরবেন না। মানে কি শুনতে তুমি বুঝতে পারছো না যে একটা মেয়ে পছন্দ করে যা করে তার বাবা আমাকে রিফিউজ করবে শুধু আমি মোটা বলে? আপনি মেয়েরা এগুলো কেমন করছেন? আন্নার লগে রিসা দিয়েছেন, হঠাৎ করে নামি দৌড় দিয়েছেন কিলে, আমি তো বুঝছি। আমি তো রিসা বাড়াতে না দেন, দৌড় দিয়েছেন। আমি তো মনে করছি যে উড়ে ঢাকা শহরে সিটের রোড পর পড়া কিল্লেই পড়া, এটা আমি বুঝতেছি। গ্যারামের তো আয় আয় ভরে গেছে। চলেন, আপনার কি কখনো হাত পা ভাঙছিল? ভাঙ্গে না। একটা মানুষের হাত পা ভাঙলেও একটা মানুষ এত চিল্লে চিল্লি করে না। আপনি বিচ টাকার জন্য যেভাবে আমার সাথে রাফ বিহেভ করলেন, এরপরে তো আপনার সাথে রিলেশন রাখা চলে না, এরপরে আপনার সাথে কোনো কথাও চলে না। কিন্তু তারপরেও আমি আমার অচয়ত্বের কথাটা আমি জানাই আপনাকে, আমি চত এই জন্য জানাচ্ছি। জানেন, আমি এক লোকের কাছে টাকা পাই, তার নাম হলো আচান। আমি দূর থেকে দেখলাম যে আচান যাচ্ছে, দীর্ঘ বছর তার কাছে টাকা পাই, আমি দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে না, আচার না, আচারের মতো চেম চেম চেহারা, আচানেরও গোপ আছে, এই লোকেরও গোপ আছে, এই লোকের খালি এখানে একটু কাটা দাগ আছে। আমি তাকে চরি বলে দুই মিনিট পরে ফিরে আসলাম। আপনি একটা চিকিত এনার্জেটিক ছেলে, একটা বুদ্ধিমান ছেলে, আপনি দুইটা মিনিট ওয়েট করতে পারলেন না? আর আপনি আমার সাথে 20 টাকার জন্য যে চাঁচামেচি করছেন, তাহলে তো আপনার মন মানসিকতা আসলে 20 টাকা দেন কেন? আমি তো চাইছেন দুই মিনিট হরে 20 টাকা দিবেন, তো এটা ওনারে দিয়ে দেন। আমি তো দাঁড়ানোতে 20 টাকা লই দিয়েছি, আপনারে নিশাবার তো দিয়েছি আমি 20 টাকা, এই 20 টাকা আর হিরে দেন, আমি দাঁড়ানোতে দিয়ে দিয়েন 20 টাকা, আমি এত জামালের মধ্যে থাকতাম চাই না। আন্নান, এরপরে আপনার সাথে আর কোনো কথা চলে না। সেলিম, জীবন কেমন? জীবন পেটে ভাতে। জীবন পেটে ভাত হইলে কি চলবো? ধরো 20 টাকা দিলাম তোমাকে। ধন্যবাদ। তোমাকে উপরে এক ধরনের মায়া পড়ে গেছে, বুঝছো? জি। 10-12 দিন থাকলাম না, এমনিতে হোটেল এটা আছে, মফস্বলের হোটেল তো আর এর চেয়ে ভালো হবে না, তাই না? থাকলাম আর কি, একটা সিনেমা বানাবো। সিনেমা? গল্পটা হচ্ছে মফস্বলের হোটেল নিয়ে, এই জন্যই এখানে আসছি। গল্প পেয়েছেন? গল্প পেয়ে গেছি। এমনিতে এরকম জায়গায় থাকার অভ্যাস তো আমার নাই। আমাদের বাসা হচ্ছে গুলশানে। গুলশানে? এক নম্বরে।
আমি নিজে একা একটা ফ্ল্যাটে থাকি, নিজেদের বাড়ি আমাদের। একতলায় থাকে আমার বড় ভাই, দোতলা থাকে মা বাবা, আর চারতলায় হচ্ছে আমার বোন আছে, ও থাকে। দুলাভাইয়ের নাম একরামুল ইসলাম, সে ঘরজামাই থাকে। আর আমি থাকি তিনতলায়। তো যাই হোক, তোমাদের এখানে যে খারাপ লাগছে সেটাও না, থাকলাম, ভালোই লাগলো। গুড। আচ্ছা, বিল কীরকম হতে পারে? তা জনাব, আপনি থেকেছেন 12 দিন। হ্যাঁ, আমাদের তো পার ডে 400 করে। হ্যাঁ, তো হলো 4800। আপনি অ্যাডভান্স করেছেন 500, 4300। তো ম্যানেজারকে বলে আমি 300 ডিসকাউন্ট করে দেবো, যেহেতু আপনি সিনেমা বানাবেন। তো আর 4000 দিলে চলবে। তাই নাকি? তাই নাকি? জি। এত অল্প ভাড়া কেন? অবশ্য অবসলে হোটেল ভাড়া তো অল্পই হওয়ার কথা। যাও তুমি। আমি একটু একটু তন্দ্রার মতো গিয়েছিলাম। হ্যাঁ, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। আপনি কোথায় গিয়েছিলেন? আমি চারান্তি গিয়েছিলাম। কাকা, আমি একটা জিনিস ভেবেছি যেটা আপনার সাথে শেয়ার করা যায়। হ্যাঁ, বলেন 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 না বলেন। যেটা হলো যে এই চুদু বৃক্ষরোপণ আন্দোলন ডাকাত চরে না চুদু, এইটা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। জি। এবং আমি সেই লক্ষ্যে কিছু কাজকর্ম করেছি। সেই যে কাজকর্ম করেছি, আমার কিছু টাকা পয়সা অল্প কিছু খরচ হয়েছে, সেটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু আমি চিন্তা করছি যে এই যে এখন যে আমরা আরো ব্যাপক আন্দোলন করব, ব্যাপক ছড়িয়ে দেব, সেই জায়গায় তো সামনে ভবিষ্যতে আরো কিছু টাকা পয়সা খরচ হবে। নিশ্চয়ই। সেই টাকা পয়সা যে খরচ হবে, সেইটা আমরা কিভাবে একটা এটা পেতে পারি টাকাটা, বা কোথাও থেকে এটা সংগ্রহ করতে পারি, সেইটার একটা বুদ্ধি আপনি আমাকে যদি দেন। হ্যাঁ, আর কি, আপনি একটা কোন কথা বললেন, আপনি টাকার জন্য কোনো চিন্তাই করবেন না। আপনি এই যে জায়গাগুলো দেখছেন না, এগুলো তো সব আমার জায়গা, আমি মানুষের কল্যাণের জন্য এগুলো সব দান করে দিয়েছি। আপনি টাকার জন্য আপনি কি বলেন, এরকম কথা বললে আপনার কত লাগবে? কবে লন্ডন গিয়েছি, আর অনেক বছর আসা হয় না, এত বছরে অনেক কিছুই বদলে গেছে। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, লোকটাকে জিজ্ঞেস করে দেখি। এই যে ভাই, আচ্ছা এখানে কোথাও রিফাত চৌধুরীর বাড়ি ছিল, আপনি জানেন? কোন রিফাত চৌধুরী? গাছে থাকে উনি? গাছে গাছে? হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িটা কোথায় থাক? সামনে যান, সামনে গিয়ে ডানে গেলেই বটতলা একটা জায়গা আছে, ওই যে জিজ্ঞাসা করলে হবে কারো কাছে। বটতলা? জি জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। একটু প্রকৃতি প্রেমী ছিল, একটু একটু পাগলাটে কবি টাইপের মানুষ। আমরা কি এখন কি কাছে থাকবো? না না, কি যে বলো, সেখানে নিশ্চয়ই উনি বাড়ি করে আছেন। আসুন নেমে দেখছি।
ভাই আপনার জন্য কত হয়েছে? এটা কি তোমার বাবার বাড়ি? মানে লোক তো তাই বললো। আই মিন এটা আমার শ্বশুর বাড়ি। ও মাই গড, আই ক্যান বিলিভ সাব্বির। তুমি একটু জানো আমার বাবা একটু পাগলাটে কবি টাইপের মানুষ। দ্যাটস হোয়াই আমাকে থাকতে হবে এখানে। আচ্ছা তুমি একটু বসো না সাব্বির, আই ক্যান্ট। প্লিজ একটু বসো, একটু বাতাস খাও, দেশি বাতাস। আমি দেখছি বাবা কোথায়। সাব্বির আহা একটু বসোই না তুমি। ঠিক আছে মা, আসো 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 মা, বসো বসো বসো। আপা কেমন আছো তুমি? আমি তো হ্যাঁ অনেকদিন পরে ফোন খুললাম। ফোন তাহলে খুলেছেন? না আমি ভাবছিলাম যে তোমরা আমাকে মিস করছো কিনা, আমার জন্য টেনশনে আছো কিনা, এই জন্য ফোন খুললাম। না 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 না, আমরা বেশ ভালো আছি, আপনাকে নিয়ে আমরা কোনো টেনশন করছি না। আপনি তো চিঠি লিখেই গেছেন তাই না? আমার মনে হচ্ছে যে তোমাদের অনেক খারাপ লাগতেছে, এক কাজ করি আমি চলেই আসি। না 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 না, আপনার আসতে হবে না, আমরা বেশ শান্তিতে আছি, আমরা আপনাকে নিয়ে কোনো টেনশন করছি না। আপনার যখন মনে হবে যে আপনার বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘোরা শেষ হয়েছে, আপনি মানে সাধারণ আমাদের মতো মানুষের জীবনে ফিরে আসতে চান, আপনি তখন ফিরে আসবেন, ঠিক আছে? কোনো টেনশন করবো না আমরা। অসুবিধা নাই, সেক্ষেত্রে তাহলে বোধহয় আমার একটু দেরিই হয়ে যাবে। যাই হোক, আমার ফোন খোলা থাকবে, তুমি ফোন করো, ফোন করলে আমি চলে আসবো, অসুবিধা নাই। জি ঠিক আছে, রাখি, বাই। আমি বলে দিচ্ছি না, কোনো দরকার নেই, আমরা খুব শান্তিতে আছি, কোনো টেনশন করছি না আপনাকে নিয়ে, আপনি থাকেন ওখানে, আপনার যখন মনে হবে আপনি আসবেন। তোমাকে যদি ফোন করে তুমি একই কথা বলবা। বাবা হ্যাঁ, এবার কিন্তু জেরিন আর আমি প্ল্যান করে এসেছি তোমার সাথে করে লন্ডন নিয়ে যাবো। তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি দেশ ছেড়ে লন্ডন যাবো, তোদের পিছনে পিছনে ঘুরবো, আশ্চর্য ব্যাপার। এই গাছপালাগুলো কে দেখবে? হ্যাঁ দেখো তো জেরিন, বাবা রাজি হচ্ছে না, তুমি বাবাকে বোঝাও। আচ্ছা বলো মা জেরিন, এটা হয়? আমি তোমাদের সাথে আমি লন্ডন যাবো এটা কী করে সম্ভব বলো? এই দেশ ছেড়ে এই গাছপালা ছেড়ে আমি যাবো, এটা হয়? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। তুমি কি বললো ওখানে সাব্বির? আমি কখন বলেছি যে আমরা বাবাকে নিয়ে লন্ডন যাব? আস্তে জেরিন, বাবা লন্ডন যাবেন না, কিন্তু বাবাকে যদি বলি যে বাবা আমাদের সাথে লন্ডন চলেন, উনি সেটা শুনে খুশি হবেন। আর যেই মানুষ এখানে গাছের নিচে থাকে সেই মানুষ লন্ডন গিয়ে থাকবে? আমি গাছ ম্যানেজ করব কোত্থেকে? এখানে তুমি ঢাকা আসার পর থেকে পুরো চেঞ্জ, কেন?
আর তোমার সেন্স কি করে হলো আমি এইখানে থাকবো? এখানে শাওয়ার নেওয়ার কোনো প্লেস নেই, সিকিউরিটি নেই, আর এইসব রান্না হচ্ছে, আমি রান্নাগুলো খাবো? জেরিন একটু বোঝার চেষ্টা করো, বাবা এখানে বছরের পর বছর থাকেন, আমরা যদি এখানে একটা রাত থাকি বাবা খুশি হবেন। ওকে ফাইন, চলো আমরা বাবাকে নিয়ে ভালো হোটেলে গিয়ে ভালো কোনো হোটেলে আমরা থাকি, বাবা থাকবে আমাদের সাথে। জেরিন হোটেলের কথা বললে বাবা কষ্ট পাবেন। বাবার কষ্ট হবে আর আমার যে কষ্ট হবে সেটা তুমি চিন্তা করছো না, তাই না? জেরিন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা দিনের ব্যাপার। ওকে ফাইন, তুমি এখানে এক রাত কেন, দশ রাত থাকো, আমি যাই, আমি সিলেটে গিয়ে আমার দাদুর সঙ্গে থাকি, আর তুমি লন্ডনে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, আমি এখানে থাকবো না, ইম্পসিবল এটা। ওকে দেখছি না, এটা করতেই হবে, তুমি যাও ম্যানেজ করো। বাবা শোনো, বাবা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। বাবা আমরা চলো আজকে কোনো একটা হোটেলে থাকি, ধরো ফাইভ স্টার হোটেল, ওখানে অনেক মজা হবে। ওমা একটু আগে তুই বললি যে এই জায়গাটা খুব চমৎকার, তোর ভালো লাগছে কেন? এটা ভালো লাগছে না এই জায়গাটা তোর? না না বাবা, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ধরো ফাইভ স্টার হোটেলে গিয়ে যদি থাকি তাহলে ওখানে এসি আছে, আমরা অনেক কুল থাকতে পারবো। না সেটা বুঝেছি, কিন্তু এসিতে হয় কি অনেক সমস্যা, এসিতে একটা সিএফসি বলে একটা গ্যাস নিগৃহীত হয়, তাতে হয় কি পৃথিবীর ওজোন স্তর নষ্ট করে দেয়, হ্যাঁ পরিবেশ দূষিত করে দেয়, যে বস্তু পৃথিবীর পরিবেশের জন্য ক্ষতিকর সে বস্তুর সুযোগ সুবিধা আমি নিতে পারবো না। বাবা তোরা এখানেই থাক, তোর ভালো লাগবে। জেরিন তুমি তো, তোমার ভালো লাগবে না এই মানে ফ্রেশ এই বাতাসে? তোমার, তুমি আজকে একটা দিন থেকে দেখো তোমার খুব ভালো লাগবে। খুব ফ্রেশ মানে ইয়ে পাবে তুমি। ওকে তাহলে তো হয়েই গেল, আমরা এখানে আজকে রাতটা থাকি, আমরা এখানে বড় চাঁদ, আমরা এখানে ক্যাম্প ফায়ার করে রাতে অনেক মজা টজা করব। হ্যাঁ 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 নিশ্চয়ই। তোমাকে এইটা বলতে বলছিলাম, তুমি থাকো এখানে, হ্যাঁ আমি যাচ্ছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে ইফতি নাকি? হ্যাঁ সুমন ভাই, খবরটা কি তোমার, আছো কেমন? হ্যাঁ ভালো, আসলে আছি তো সুমন ভাই, আমি ভাবছিলাম না যে কোনোদিন আর কাউরে ফোন করব, কিন্তু ফোন করলাম কেন জানেন ভাই? ফোন করছি শুধুমাত্র ফিলিংসের কারণে, মানে আমি মফস্বলে এসে আমি বুঝতে পারলাম যে আমি কত ভালো একটা মানুষের সঙ্গে থাকতাম, কত বড় মনের একটা মানুষের সঙ্গে আমি বসবাস করতাম। আপনি যে কত বড় মাপের মানুষ সুমন ভাই, আপনি নিজেও এটা বুঝতে পারবেন না। মানে আমি তো প্রকৃতি দর্শনে বেরোইলাম, ঘুরলাম টুরলাম, তারপরে আইসা চিন্তা করলাম যে এখন একটু রিল্যাক্স করা দরকার, একটা হোটেলে উঠছি। আরে ভাই এখানে আইসা যা দেখলাম, মফস্বলের লোকজনের যে কত দুর্দশা এটা তো আমরা আমাদের ঢাকা শহরের ফ্ল্যাটে থেকে বুঝবো না। আর লোকজনও এই দুর্দশার কারণে, অভাব দারিদ্রের কারণে মানুষের স্বভাবও নষ্ট হয়ে গেছে। আমার পাশের রুমে একটা লোক আসছে, ছোটোখাটো ব্যবসায়ী, সে গ্রাম থেকে বাকিতে লিচু নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। তো লিচু ভদ্রলোক বিক্রিও করছে বুঝছেন, লাভটাও হয়েছে লোকটার বেশ। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, লোকটা লিচু বিক্রি করার যত টাকা পাইছিল সব টাকা চুরি হয়ে গেছে। লোকটার যে কি কান্না শুনুন ভাই, কি যে অবস্থা, পড়ছে বিপদে। এইদিকে এই হোটেলের ভাড়া, ভাড়া কিন্তু বেশি না, কিন্তু 400 টাকা করে ভাড়া, 12 দিন থাকছে, তার 4800 টাকা ভাড়া হয়েছে, আগে 500 টাকা অ্যাডভান্স দিয়ে উঠছিল, এখন 4300 টাকা পাবে। এখন হোটেলের ম্যানেজার তো তাকে 4000 টাকা ছাড়া ছাড়বে না, কি করবে সে বলেন? সে নিজে নিজে হিসাব করে দেখলো, তার যে জামা কাপড় আছে তাও যদি সে বিক্রি করে দেয় তাতেও 500 টাকার বেশি হবে না। পরে সে রাত্রে আমি ঘুমিয়ে আছি, সে আইসে আমার উঠে কি বললো জানেন, আমার এত খারাপ লাগলো শুনে, সে তার কিডনি বিক্রি করে দেবে। কি বলেন ভাই আপনি? না সে নাসরবান্ধা, সে কিডনি বিক্রি করে দেবে, খুব অনেস্ট লোক বুঝছেন। পরে তারে নিয়ে গেলাম একটা ক্লিনিকে, তো কিডনি নেওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা করলো, তো পরীক্ষায় উল্টা তার কিডনিতেই পাথর ধরা পড়ছে, সে কিডনি বিক্রি করবে কি? চিন্তা করেন, সমস্যার উপর সমস্যা না। আচ্ছা ইফতি, তুমি এগুলি কিসব উল্টা পাল্টা কাহিনী কইতেছো আমারে,
নাটকের মতোই তো, এখন আপনি একটা কাজ করেন, আপনি হাজার চার টাকা পাঠাই দেন তো। তোমার মাথা খারাপ হয়েছে? আমার কাছে টাকা পয়সা আছে নাকি? আমি টাকা কই পাবো? আরে আপনি জিনিসটা মানে আমি বললে তো আপার কাছে বলতে পারতাম, দুলাভাইয়ের কাছে বলতে পারতাম, আমি তো তাদের কাছে বলিনি। আমি তো জানি ওই ফ্যামিলিতে সবচেয়ে দাতা লোক কে, কার হৃদয়টা সবচেয়ে বেশি উদার সেটা আমি জানি না, সেটা জানিয়েই তো আমি আপনার ফোন দিছি। আচ্ছা ইফতি, তুমি যত কথাই বলো না রে ভাই, আমি তো কোনো টাকা পয়সা পাঠাইতে পারবো না, একদম সরি রে ভাই। শুনুন ভাই, আপনি কিন্তু মিস করতেছেন, এরকম দান করার সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না। আচ্ছা ইফতি তাহলে রাখি। আচ্ছা শুনুন শুনুন ভাই, দুই হাজার টাকা পাঠান। আর শুনো, এসব উল্টাপাল্টা গল্প টল্প না ফায়দা, পারলে বাসায় চলে আসো। হ্যাঁ ঠিক আছে, রাখি, হ্যাঁ খোদা হাফেজ। আচ্ছা প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ। কি বুঝবো বলো? লাস্ট টাইম আমি একটু বুঝিয়ে আসি, প্লিজ আমাকে একটা মিনিট সময় দাও। তুমি এখানে তোমার বাবার সাথে একদিন কেন, 100 দিন থাকো, আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি। প্লিজ একটা মিনিট সময় দাও। জেরিন জেরিন, লাস্ট চান্স, আমি লাস্ট ট্রাইটা করে আসি, প্লিজ একটা মিনিট। সেলিম সেলিম, এদিকে আসো। টেনশনে ফেলায় দিলাম। কি হয়েছে জনাব? আচ্ছা তুমি যে পেটে ভাতে বললা, এটা কি সত্যি নাকি? বেতন দেয় না? একদমই দেয় না? না দেয় না, এখন চাকরির যে অবস্থা তাই এখানে পড়ে আছি। আপনারা যে দু চার টাকা দেন তাতেই চলে যায়। কি মানুষেরা, তোমার মতো একটা ছেলে, এরকম এনার্জেটিক একটা ছেলে, আর তোমার যে সেবা পরায়ণতা, তোমার তো মিস ইউজ করতেছে এরা। তোমার এখানে থাকার দরকার নেই, তুমি ঢাকা চলে যাবা। ঢাকা আমার কেউ নাই ভাই। তোমার ভাই আছে না? আর তোমার ভাই নেই, তুমি এদিকে আসো। আমি তোমার ভাই। ভাই